হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনারের উদ্যোগে অস্ত্র ও গুলি উদ্ধার। গতকাল রাতে হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনারের ভদ্রেশ্বর থানা ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট পুলিশ অফিসারদের যৌথ অভিযান চালিয়ে ভদ্রেশ্বর থানা এলাকায় ডিবিসি খালের কাছ থেকে বিভিন্ন অস্ত্র পাওয়া গেল। এর মধ্যে ছিল 5টি ফায়ার আর্মস ও বিভিন্ন সাইজের গুলি, সেগুলি উদ্ধার করেছে পুলিশরা তাদের যৌথ অভিযানে। চন্দননগর পুলিশ কমিশনার তিনি সরাসরি ক্যামেরার সামনে বললেন, অভিযুক্ত শ্যামবাবু রায়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই অভিযুক্ত হুগলির বাইরের লোক, যদিও পশ্চিমবঙ্গের মধ্যে থাকে। হুগলি জেলায় কোনো এক জায়গায় ঠেক নিয়েছিল, এরপর গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই এবং ফলস্বরূপ অভিযুক্ত এবং আগ্নেয়াস্ত্র দুজনকেই বাজেয়াপ্ত করেছি। চন্দননগর আদালত থেকে রিমান্ডে পুলিশ কাস্টাডিতে আনা হবে এবং আরও কিছু অভিযুক্ত থেকে অনেক কথা জানা যাবে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে এর থেকে কিছু বলা যাবে না, বললেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। অমল চ্যাটার্জি, রিপোর্ট খাস খবর, বাংলা ওয়ান। গতকাল একটা যৌথ অভিযান চালানো হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা এবং ভদ্রেশ্বর থানার অফিসাররা মিলে। তাতে গতকাল রাত্রে শ্যামবাবু রায় নামক একজন ব্যক্তি তাকে ধরা হয় এবং তার পজিশন থেকে, তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাপের 5টি ইম্প্রোভাইজড ফায়ার আর্ম পাওয়া যায় এবং 7 রাউন্ড বিভিন্ন মাপের গুলি পাওয়া যায়। স্যার, কিসের ভিত্তিতে অভিযান চালানো? একটা সোর্স ইনপুট ছিল আমাদের কাছে। হ্যাঁ, আমরা কালকে রাত্রেই ধরেছি, আজকে আমরা লার্নেড কোর্টে ফরওয়ার্ড করব পিসি প্রেয়ার দিয়ে। তো পিসিতে এলে আমরা জেরা করে ওর কাছ থেকে বাকি যেগুলো আপনাদেরও প্রশ্ন আমাদেরও সেই প্রশ্নই রয়েছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব। স্যার, ডেসক্রিপশন অফ এন্টায়ার ফায়ার আর্মস, মানে পিস্তল, রিভলভার, দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাপের আছে, অল ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশনে অল আর ইম্প্রোভাইজড এবং বিভিন্ন মাপের গুলি আছে। শ্যামবাবু রায় হ্যাভিং এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন? শ্যামবাবু রায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, 2007-এর একটা মার্ডার কেস রেফারেন্স আমরা থানায় কালকে অ্যারেস্ট হওয়ার পর থেকে খুঁজেছি, 2007-এর একটা মার্ডার কেস আছে। পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে? না, আমরা এখন ইনভেস্টিগেশনের মধ্যে আছি, এত তাড়াতাড়ি কিছু বলা যায় না। না, আমি যেটা বললাম আপনাদের যে ইনভেস্টিগেশন একেবারেই প্রারম্ভিক অবস্থায় আছে, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ওকে আমরা পুলিশ রিমান্ডে এনে আরো থরো ইন্টারোগেশন করে বাট এগুলো জানা যায়। সবই কি হ্যান্ডমেড আর্মস না কিছু? দেখুন, এগুলো তো এক্সপার্ট বলবে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের দেখে যেটা মনে হচ্ছে এগুলো সবই ইম্প্রোভাইজ ফায়ার আর্মস। বাজাজ বাইক কেনার সুবর্ণ সুযোগ নিয়ে এলো শান অটোমোবাইলস। বাজাজ বাইক পেয়ে যাবেন একদম লো ডাউন পেমেন্ট ও লো রেট অফ ইন্টারেস্টে। প্রথম 151 জন ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, 95% লোনের সুবিধা। ক্যাশে বাইক নিলে একই দিনের রেজিস্ট্রেশন এবং ফাইন্যান্সে নিলে 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন। এছাড়াও ক্রেতাদের জন্য সুবিধার এক গুচ্ছ অফারের ঝুলিয়ে আনলো শান অটোমোবাইলস। ফিনান্স কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলে ফিনান্সের সুবিধা, যে কোনো কোম্পানির পুরাতন বাইক এক্সচেঞ্জের সুবিধা, ফ্রি টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল, হোম ডেলিভারির সুবন্দোবস্ত। প্রত্যেক বাইকের সাথে নিশ্চিত উপহার হিসেবে থাকছে ISI হেলমেট, 5 লিটার পেট্রোল, 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ইন্স্যুরেন্স। তাই এত সুবিধা হাতছাড়া না করে আজই আসুন শান অটোমোবাইলসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, ঘোষাল পেট্রোল পাম্পের নিকট, পুরুলিয়া। মোবাইল নম্বর 7478204331 অথবা 7048202271।